শুধু ট্রফি জয়ে নয়, এবার কাতার বিশ্বকাপে পুরস্কার জিতেও রেকর্ড গড়ল আর্জেন্টাইন ফুটবলাররা। দর্শক, কাতার বিশ্বকাপ মানেই টাকার ছড়াছড়ি। এবার কাতার বিশ্বকাপ তো হয়ে গেল ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ। কেননা ফিফার তত্ত্বমতে এবার কাতার বিশ্বকাপে মোট প্রাইজ মানি ছিল $440 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় 4,600 কোটির মতো। যেখান থেকে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দল পাচ্ছে ইতিহাসের সবচেয়ে বেশি প্রাইজ মানি। শিরোপাজয়ী দলটির জন্য নির্ধারিত বরাদ্দ $42 মিলিয়ন, বাংলাদেশি টাকায় যা প্রায় 439 কোটির মতো। তাই তো এ নিয়ে ফুটবল বিশ্লেষকরা মন্তব্য করেছেন, ব্রাজিল পাঁচবারে যা পারেনি আর্জেন্টিনা তিনবারেই যেন তা করে দেখাল। তো দর্শক, বিশ্লেষকদের এমন মন্তব্য নিয়ে আপনার মতামত কী তা অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে।